নমস্কার। কার্ল মার্ক্সের বক্তৃতা। কার্ল মার্ক্সকে আমরা আধুনিক পৃথিবীর অন্যতম বিতর্কিত বুদ্ধিজীবী বলতে পারি। তিনি তার জীবনব্যাপী সাধনার মাধ্যমে সাম্যবাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তার মতবাদে কিছু কিছু মৌলিক ত্রুটি আছে, এ কথা মেনে নিয়ে বলতে হবে যে তার চিন্তাধারা পরবর্তী প্রজন্মকে বিশেষভাবে প্রভাবিত করেছে। আমরা আধুনিক পৃথিবীর কথা ভাবতে গেলে কার্ল মার্ক্সকে বাদ দিতে পারি না। কার্ল মার্ক্স সাম্যবাদ সম্পর্কে একাধিক ভাষণ দিয়েছেন। তিনি সর্বাত্মক বিপ্লবে বিশ্বাস করতেন, আর তার মতবাদের মধ্যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন গ্রহণ করেছে। 1856 সালে লন্ডনে তিনি যে ভাষণ দিয়েছিলেন তার বঙ্গানুবাদ এখানে তুলে ধরা হল। এই ভাষণের মাধ্যমে কার্ল মার্ক্স বিপ্লব সম্পর্কে সংক্ষেপে তার ব্যক্তিগত অনুধ্যানের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। আসুন আমরা তার প্রদত্ত ভাষণটা শুনে নিই। বিপ্লব প্রসঙ্গে অভিভাষণ। 1848 সালে সংঘটিত তথাকথিত বিপ্লবের ফলশ্রুতি এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে কিছু কথা বলার জন্য আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। ওই সময় যে ঘটনা ঘটে গিয়েছিল পরবর্তীকালে তার প্রভাব হয়েছিল সুদূর প্রসারী, বিশেষ করে ইউরোপীয় সমাজ ব্যবস্থার উপর এই ঘটনাগুলি প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব ফেলে। এখন এই ঘটনাগুলির দিকে দৃকপাত করতে হলে নানা বিষয়ে মনোনিবেশ করা দরকার। আমরা আপাতত যে লৌহ কঠিন ভূমিখণ্ডের উপর দাঁড়িয়ে আছি তার তলায় অজস্র ছিদ্র বিদ্যমান। আমাদের চারপাশে সংশয়পূর্ণ সাগর প্রবাহিত হচ্ছে। আমরা ভাবছি যে এই মহাদেশ বুঝি এক কঠিন আস্তরণের উপর দাঁড়িয়ে আছে। আসলে কিন্তু তা নয়, আমাদের মনে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছে। প্রতি মুহূর্তে আমরা নানা সংশয়ের মধ্যে দাঁড়াতে বাধ্য হচ্ছি, আর এটাই বোধ হয় 19 শতাব্দীর সব থেকে বড় রহস্য। যে শতাব্দীটি আমাদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে, সেই শতাব্দীর গ্রহণযোগ্যতা কতখানি তা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। আর এই কথা ভাবতে গেলে আমরা সামাজিক বিপ্লবের কথাও ভাবব। 1848 সালে যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা কতখানি উপকৃত হয়েছি। বিদ্যুৎ শক্তির ব্যবহার এবং বাষ্প শক্তির ব্যবহার আমাদের সমাজ ব্যবস্থার বুকে ব্যাপক পরিবর্তন সাধন করেছে। এর পাশাপাশি আমরা আরণ্যক জীবনধারা থেকে নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে শহরচারী হয়ে উঠতে পেরেছি। এখন আমরা যে বাতাবরণের মধ্যে বসবাস করি সেই বাতাবরণ কি সকলের কাছে কাম্য? 1948 সালের আগে ইউরোপের সমাজ ব্যবস্থা কেমন ছিল, এখন কি তেমন আছে? এখন হয়তো আমরা চারদিক থেকে আগত শক্তির দ্বারা আচ্ছন্ন হবার অবস্থায় পৌঁছে গেছি। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার। এখন কি আমরা সত্যি কথা বলার সৎসাহস রাখি? এখন কি আতঙ্কের বাতাবরণ আমাদের গ্রাস করছে না? এই সময়ের সাথে আমি ধ্বংস উন্মুখ রোমান সাম্রাজ্যের কথা ভাবতে পারি। শেষ দিকে রোমান সম্রাটরা যেমন দ্বিধাগ্রস্ত হয়ে উঠেছিলেন, কোনো কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারছিলেন না, এখন কিন্তু সমগ্র ইউরোপ জুড়ে তেমনই এক অবস্থার জন্ম হয়েছে। এখন আমরা অব্যবস্থাকে আশ্রয় করতে চলতে বাধ্য হচ্ছি। ক্ষুধার্ত মানুষের মুখে সামান্য অন্ন তুলে দিতে পারছি না। অবশ্য আধুনিক সভ্যতা আমাদের কায়িক পরিশ্রমের হার অনেকখানি কমিয়ে দিয়েছে, তা সত্ত্বেও আমরা কেন এত মানুষকে অনাদারে রাখব? আমরা সম্পদের নিত্য নতুন উৎসের সন্ধানে রত হয়েছি, তা সত্ত্বেও আমার মনে কয়েকটি প্রশ্ন এসে ভিড় করে। তা হল, আমাদের চাহিদার অবসান কবে কবে? কেন সারা পৃথিবীতে শুধুমাত্র বিজয়ীরা রাজত্ব করবে? কেন প্রকৃত দত্ত সম্ভারগুলি সমাজের সকলের কাছে সমভাবে বণ্টিত হবে না? কেন একজন মানুষ অন্য মানুষের দাসত্ব করবে? বিজ্ঞানের প্রদীপ্ত আলোকশিকায় সকলের বিবেক কেন উদ্ভাসিত হবে না? আমরা কেন এখনো পর্যন্ত অজ্ঞতার অন্ধকারাচ্ছন্ন প্রেক্ষাপটের সামনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হব? আমরা যা কিছু আবিষ্কার করেছি এবং যেসব উন্নতিকে করায়ত্ত করেছি তা কেন আমাদের বৌদ্ধিক জীবনচর্চার বিরুদ্ধে ক্রিয়াশীল থাকবে? তা কেন আমাদের শুধুমাত্র বাস্তববাদী করে তুলবে? আমরা কি আমাদের জীবনচর্চার সাথে শুধুমাত্র এই বস্তুগত বিষয়গুলিকে সমৃদ্ধ করব? একদিকে আধুনিক সভ্যতার জয়যাত্রা এবং বিজ্ঞানের অভাবিত উন্নতি, অন্যদিকে মানুষের মনে কৃপণতা এবং কিছু মানুষকে সমাজের মূল স্রোত থেকে দূরে সরিয়ে রাখার অশুভ প্রবণতা, দুই বিচিত্রমুখী চিন্তাধারার মধ্যে দিয়ে আমাদের বর্তমান সভ্যতা সামনের দিকে এগিয়ে চলেছে।
এখন এমন এক সর্বাত্মক সামাজিক বিপ্লব দরকার যার ফলে এই অবস্থা পরিবর্তিত হতে পারে। কেউ কেউ হয়তো এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ প্রকাশ করবেন, কেউ আবার এর বিরুদ্ধাচারণ করার চেষ্টা করবেন, কেউ আবার নানা বিতর্কে অবতারণা করবেন, আর এরই মধ্যে ঢুকে পড়েছে রাজনীতি। রাজনীতির মাধ্যমে আমাদের চিন্তাভাবনা বিশেষভাবে প্রভাবিত হচ্ছে, আমরা নানা ধরনের আত্মসমালোচনার সামনে দাঁড়াতে বাধ্য হচ্ছি। আমরা সামাজিক উন্নতিকল্পে কতটুকু সময় দান করি, আমরা সেই সব খেটে খাওয়া মানুষদের সহযোগিতা করি যারা কায়িক পরিশ্রমের দ্বারা এই সভ্যতার মূল ভিত্তি স্থাপন করেছেন। বর্তমান যুগে যন্ত্রশিল্পের অভাবিত উন্নতি চোখে পড়ছে, এই উন্নতির প্রভাব কি সমাজের মধ্যবিত্ত মানুষের হাতে পৌঁছেছে, নাকি তা শুধুমাত্র কয়েকজন উচ্চবিত্ত মানুষের কাছেই পৌঁছে যাচ্ছে? এই কথাগুলি ভালোভাবে ভাবা দরকার। প্রসঙ্গত আমার এক সাহসী বন্ধু রবিনহুডের কথা মনে পড়ছে। রবিনহুড এই বিষয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছেন। আমরা যদি ইংল্যান্ডের কথা আলোচনা করি, তাহলে দেখব সেখানকার শ্রমজীবী সমাজ আধুনিক শিল্পের সাথে নিজেদের মানিয়ে নেবার কাজে সফল হয়েছে। কি করে তা সম্ভব হলো? আসলে ইংল্যান্ডের বুকে এমন এক সর্বাত্মক সামাজিক বিপ্লব সংগঠিত হয়েছে যার কথা সকলের কাছে পৌঁছে গেছে। এই বিপ্লবের মাধ্যমে মানুষের চিন্তাধারার ব্যাপক পরিবর্তন ঘটে গেছে, আর এখনও পৃথিবী জুড়ে যে পুঁজিবাদী শাসন ব্যবস্থা চালু আছে তার বিরুদ্ধাচারণ করা উচিত। খেটে খাওয়া মানুষ কেন তার শ্রমের মর্যাদা পাবে না? আমি জানি যে ইংল্যান্ডের শ্রমজীবী মানুষেরা কি ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে তাদের স্বাধীনতা এবং স্বনিয়ন্ত্রণের অধিকার ছিনিয়ে আনতে সমর্থ হয়েছেন। গত শতাব্দীর মধ্যভাগ থেকে তাদের এই লড়াই শুরু হয়েছিল। এই লড়াইটিকে এখন আমরা গৌরবজনক বলতে পারি, কারণ এই লড়াইয়ে প্রতি মুহূর্তে তাদের এমন কিছু প্রতিবন্ধকতার সামনে দাঁড়াতে হয়েছিল যার ফলে তারা মাঝে মধ্যে খুবই কষ্টে পড়েছিলেন। জার্মানি দেশের কথাও যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব সেখানে মধ্যযুগে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছিল যাকে ভাষায় বর্ণনা করা যায় না। আর এইভাবেই বোধহয় জার্মান জনসত্তা নতুন চেতনায় উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করে। আজ আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি। ভবিষ্যৎ আমাদের জন্য কি বার্তা বহন করবে তা নির্ভর করছে আমাদের মানসিক চিন্তন এবং কার্যধারার উপর। ধন্যবাদ। Subscribe now and press the bell icon. Never miss an update.